পানি পানি এই পানির পিপাসায় আমার গলাটা একেবারে শুকিয়ে গেছে। আজ 4-5 দিন ধরে আমি পানি খেতে পাচ্ছি না। যার কাছে যাচ্ছি সেই পানি বিসমিল্লাহ বলে খাচ্ছে। এভাবে হলে পারে তো আমি পানি না খেয়ে মারা যাব। দেখি যেভাবেই হোক আজকে আমার পানি খাওয়াই লাগবে। আর আজকে পানি না খেতে পারলে আমি হয়তো আর বাঁচবো না। দেখি যাই গিয়ে দেখি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বিসমিল্লাহ না বলে পানি খাচ্ছে নাকি। যে খাবে আর সেই পানি তো আমি খাবো। পানি 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 আশেপাশে তো কাউকে দেখছি না। এখন আমি কি যে করি? পানি ভাগ্যিস আজ বাড়িতে পানি নিয়ে আসলাম। যে গরম পড়ছে ঘন ঘন পানি খেতে হবে। এই তো পানি আমি পেয়ে গেছি। আর একটু পরেই তো মনে হচ্ছে পানি খাবে। আর পানি খাওয়ার আগে দোয়া না পড়লেই তো আবার আজকে তৃষ্ণা মিটে যাবে। এই খা খা পানি খা, তাড়াতাড়ি পানি খা পানি খা। বিসমিল্লাহ। ইউ দেখছি দোয়া পড়ে নিল, আমার তো পানি খাওয়া হলো না। আজকে আমার সেইভাবে হোক পানি খেতেই হবে। দেখি যাই আমি আবার অন্য কোথাও যাই। গলা তো শুকায় একদম কাঠ হয়ে গেল, কোথাও পানি পাচ্ছে না, কি করব? ও পানি পানি, ও পানি কোথায় পাই? পানি ও পানি পানি কোথায় পাবো? আর তো চলতে পারছি না। শরীরটা এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছে আর হাঁটার শক্তি নেই, মনে হচ্ছে আমি পানি বিহীন আজ মারা যাবো। কি ব্যাপার? পানি পানি কি ব্যাপার? মনে হচ্ছে কেউ পানি পানি করে চিল্লাচ্ছে। নিশ্চয় ওকে কেউ সাহায্য করতে আসবে পানি দিয়ে। আর ওখানে গেলে পারে আমারও তৃষ্ণাটা মিটতে পারে। দেখি আমি যাই। পানি ওই তো মনে হচ্ছে এর অনেক পানি তৃষ্ণা লেগেছে। আর মানুষের মন তো দয়ালু, একে কেউ না কেউ পানি খাওয়াবে। আর এই খাওয়ার আগে বিসমিল্লাহ বলবে না তখন আমার তৃষ্ণাও মিটে যাবে। আমি এখানেই বসে থাকি। পানি পানি কি ব্যাপার? এই লোক কেমন শেষ আসছে? মনে হয় পানিটি শেষ লাগে। ভাই আপনি এখানে থাকেন, আমি পানি আনছি। এই তো আমার পানি খাওয়ার সময় চলে এসেছে। ও এখনই একে পানি এনে দেবে। আরে বিসমিল্লাহ বলে না খাইলে আজকে আমার তৃষ্ণা মিটে যাবে। আমি এখানে ওয়েট করি। ভাই দাঁড়ান, বিসমিল্লাহ বলে খান, এতলা যখন কষ্ট করলেন। বিসমিল্লাহ ভাই আপনি আমাকে বাঁচালেন। এই গরমে আমি কোথাও পানি খুঁজে পাচ্ছিলাম না ভাই, মারাই যেতাম পানির জন্য। ঠিক আছে ভাই, আপনার থাকে না, মিজ নামাজ করে আসি। ঠিক আছে ভাই, ভাই পানি নিয়ে যাবেন? না রাখেন আপনি। আচ্ছা ভাই।